নমস্কার বন্ধুরা, সকলকে আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বলছি এমএস ডস সম্পর্কে, মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম। এই মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, অর্থাৎ কিবোর্ডের সাহায্যে কমান্ড লিখে এমএস ডস ব্যবহার করতে হয়। এই এমএস ডসে এই কমান্ডের ইন্টারফেসের কিছু কমান্ড আছে, যেটাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস। এই কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করার জন্য ডস, এমএস ডস কিছু কমান্ড এর সাহায্য নিয়ে থাকে। কিছু কমান্ড ইন্টারপ্রেটারের মধ্যে থাকে, আবার কিছু কমান্ড ডিস্কে বহিঃস্থ ফাইল হিসাবে পাওয়া যায়। কার্যকারিতা অনুযায়ী এরা দুভাগে বিভক্ত। এক, অভ্যন্তরীণ কমান্ড বা ইন্টারনাল কমান্ড, এবং দুই, বহিঃস্থ কমান্ড বা এক্সটার্নাল কমান্ড। অভ্যন্তরীণ কমান্ড বা ইন্টারনাল কমান্ড, এই প্রকার কমান্ডের কমান্ডগুলি ডস সেল বা কমান্ড ইন্টারপ্রেটার কমান্ড ডট কম ফাইলের মধ্যে অবস্থান করে। এই ফাইল বুটিং প্রসেসের সময় ডিস্ক থেকে সরাসরি র্যামে লোড হয়। র্যামে অবস্থিত কমান্ড দ্রুত সম্পাদিত হয় বলে এই কমান্ডগুলি অভ্যন্তরীণ কমান্ড বা ইন্টারনাল কমান্ড নামে পরিচিত। উদাহরণ হিসেবে এগুলি হলো ডেট, টাইম, ভল, সিএলএস ইত্যাদি ইত্যাদি। এই অভ্যন্তরীণ কমান্ডের সাহায্যে ডজে কাজ করা হয়। দুই, বহিঃস্থ কমান্ড বা এক্সটার্নাল কমান্ড। ডজের বহিঃস্থ কমান্ড হার্ড ডিস্কেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি হার্ড ডিস্কে ফাইল না থাকে, তাহলে এক্সটার্নাল ডিস্ক থেকে ফাইলগুলি কম্পিউটার মেমোরিতে লোড হয়। এই কমান্ড সমূহ বাইরে থেকে কম্পিউটারে লোড করতে হয় বলে এগুলোকে এক্সটার্নাল কমান্ড বলে। এই কমান্ড ইন্টারনাল কমান্ডের তুলনায় কম গতিতে কাজ করে। কিছু ইন্টারনাল কমান্ড হলো এডিট, শর্ট ইত্যাদি। তাহলে বন্ধুরা, আজ ইন্টারনাল কমান্ড ও এক্সটার্নাল কমান্ড সম্পর্কে বললাম, ডস নিয়ে আরও বলবো। আজ এই পর্যন্ত। আপনাদের সকলকে আমার ভালোবাসা আর শুভেচ্ছা রইলো।